ভোটের আগে হটস্পট সন্দেশখালী। এই আবহে আজ বসিরহাটের সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএসএসএফ ফুটবল ময়দানে জনসভা করার কথা। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে হাজি নুরুল ইসলামকে, তার সমর্থনে এই সভা। ভোটের আবহে দফায় দফায় সন্দেশখালী উত্তপ্ত হওয়ার পর এই প্রথম বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক। সন্দেশখালী বসিরহাট লোকসভার অন্তর্গত, স্বভাবতই বসিরহাটের সভা থেকে অভিষেক কী বার্তা দেন সেদিকেই নজর সব মহলের। ভোটে লিড পাওয়া নিয়ে বিতর্ক জারি বাঁকুড়ায়। ওন্দায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি, যে বুথে তৃণমূল লিড পাবে সেই বুথে যান লড়িয়ে দেবে দল, যে বুথে পাবে না সেই বুথে প্রার্থী তো দূরস্থান, দলের কোনো কর্মীরাও যাবেন না। প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রার্থীর এহেন মন্তব্যের কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন, আমরা কেউ আর অভিযোগ শুনতে আসবে না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। তৃণমূল কংগ্রেস ঠেলায় পড়েছে, কেন্দ্র যত যোজনা কেন্দ্রীয় সরকারের সেই যোজনা থেকে টাকা চুরি করেছে। আজকে কেন্দ্রীয় সরকার টাকা যেই বন্ধ করে দিয়েছে, আই তৃণমূলকে ঝাঁপিয়ে বেড়াচ্ছে। ই রিক্সার মাধ্যমে এবার ভোট প্রচার শুরু করলো তৃণমূল। প্রায় 2000-এরও বেশি ই রিক্সায় চলবে প্রচার। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের নিউ হাসিমারা এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির তরফে সব ই রিক্সায় আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে পোস্টার ঝোলানো হয়। শুধু হাসিমারাই নয়, কালচিনি ব্লকের প্রায় 2000 ই রিক্সাতে পোস্টার লাগানো হয়। আগামীতে বাস সহ অন্যান্য যাত্রীবাহী গাড়িতেও এইরূপ পোস্টারের মাধ্যমে প্রচার করা হবে। ভোট প্রচারে কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক। রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা এলাকার দাপুটে বিজেপি নেতা স্বদেশ নায়কের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু। ভোটের আবহে গোটা রাজ্যের একাধিক জায়গায় যখন রাজনৈতিক হিংসা বিদ্বেষ কিংবা হানাহানির ঘটনা সামনে আসছে, সেই আবহে এই ধরনের সৌজন্যের রাজনীতি নিয়ে তুমুল চর্চা রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়ে সদ্য প্রাক্তন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেছিলেন, আমি গোপনে তৃণমূলের ঘর ভাঙছি, তৃণমূল বুঝতেই পারছো না। এরপরেই বিজেপির সঙ্গে তৃণমূলের সৌজন্য ধরা পড়ল কাঁথিতে। জানিয়ে বিশেষজ্ঞ মহলের মত, এবার গেরুয়া শিবিরেই ভাঙন ধরাতে চলেছে তৃণমূল। উনি দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন, সঙ্গে থাকবেন কথা দিয়েছেন। কারণটা হচ্ছে উনি নিজেই প্রকাশ করেছেন উন্নয়নের প্রতি আস্থা বিশ্বাস ভরসা, কাজের গতি আনতে পারবো ওনার আশা প্রত্যাশা নিশ্চিতভাবে। এই ধরনের বয়োজ্যেষ্ঠ মানুষ যারাই আমার সামনে আসবে আমি তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি এবং তাদের আশা ভরসা বিশ্বাস 100% রাখার চেষ্টা করব। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে বন্ধুত্বটা রয়েছে। নিশ্চয়ই সিনি যখন আমার বাড়িতে এসেছেন ওকে আশীর্বাদ আমি নিশ্চয়ই করেছি। দেখুন হার জিত তো যেখানে আছে যে কোনো ইয়ে আছে, তো ওনার মুখটা ভালো আছে এলাকার ভিতর থাকতে এবং উনি খুব দক্ষ সহকারে কাজ করে থাকেন, এটাই আমার কাছে। সাত সকালে অভিনব প্রচারে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিকা। এদিন সকালে ডুয়ার্সের দলগাঁও রেল স্টেশনে যাত্রীদের মধ্যে প্রচার চালান মনোজ টিকা। এছাড়া আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন গামী ইন্টারসিটি ট্রেনেও প্রচার চালান তিনি। ট্রেনে চেপে দিনভর বিভিন্ন স্টেশনে প্রচার। উল্লেখ্য, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারের ঝড় তুলে দিয়েছেন মনোজ টিকা। বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আলিপুরদুয়ার লোকসভার বামফ্রন্ট প্রার্থী মিলি ওনাও। তার পিতা মনোহর তিরকি আলিপুরদুয়ার লোকসভার প্রাক্তন সাংসদও ছিলেন। 2019 সালে তিনি বামফ্রন্টের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেইবার জটিল অঙ্কে পিছিয়ে গেলেও এবার লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে মিলি ওরাও। ইতিমধ্যেই নিজের প্রচারও শুরু করেছেন মিলি। পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করতে দেখা যাচ্ছে তাঁকে। এই মুহূর্তে তো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি।
স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে। সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে দিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে, আমাদের নিজের আত্মসম্মান নিজের রক্ষার জন্য, আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজুট হয়ে শাসক দলদের হারাতে হবে।